আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের রেসিপি কিভাবে বাসায় রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন এটা আমরা আজকে দেখাবো। এখানে মিডিয়াম সাইজের কিছু আলু নিয়েছি, এখন এগুলাকে ছিলতে হবে। আমাদের সবগুলো আলু ছিলা শেষ হয়ে গেছে, এখন এখন এগুলাকে এই যে আলু কাটার মেশিন দিয়ে আমি কাটব। তো আমাদের কাটা হয়ে গেছে, এই যে সাইজগুলো দেখেন একদম রেস্টুরেন্টের মতো। তো এখন হালকা এটা একটু একটু ধুয়ে নিলাম, এটা পার্মানেন্ট ধোয়া না। এখন আমরা আলুগুলাকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে নিব, পানি নিয়ে নিলাম আমরা পাতিলে। এখন আমরা সিদ্ধ দিব, এখানে সিদ্ধ দেওয়ার আগে লবণ দিতে হবে, পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। এখন আমরা এটাকে সিদ্ধ করার জন্য দিলাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে। এটাকে হালকা সিদ্ধ করতে হবে, আধা আধা সিদ্ধ করবেন আপনারা, পুরোপুরি যাতে আলুটা নরম না হয়ে যায়। এটাকে ঢেকে দিলাম। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা পানিগুলোকে ফেলে দিব। পানিগুলোকে ফেলে দিচ্ছি, আলুগুলোকে এখন আমরা ঠান্ডা করব। এগুলো এখনো গরম, সামনে নিয়ে দেখাও, এগুলো এখনো গরম, এগুলোকে আমরা এখন ঠান্ডা করব। 5 মিনিট মতো আমরা নর্মাল এইভাবে রেখে দিব, ঠান্ডা হয়ে যাবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমরা নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ঢেলে নিব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা আলুগুলোকে তেলে ছেড়ে দিব। থেকে 15 মিনিট, আসলে এটা চোখের আন্দাজে করতে হবে, যতক্ষণ পর্যন্ত আলুর কালারটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে লো আঁচে এটাকে ফ্রাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা এই যে ব্রাউন শেড আইসা করছে, একদম গোল্ডেন ব্রাউন কালার, তার মানে এটা হয়ে গেছে। এখন এগুলাকে আমরা তুলে ফেলব। অনেক তেল আছে এটার মধ্যে, তো আপনারা এই ধরনের একটা ঝুড়িতে এটাকে তেলগুলো যাতে পড়ে যায় এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবেন, যাতে তেলগুলো পড়ে যায়। তেল সব ঝরে গেছে, এখন এটাকে আমরা একটা প্লেটে বা বলে আপনারা যেটা পাটিতে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা নেবেন। নেয়ার পরে চাট মশালা, এটা বিভিন্ন মশলা দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো কোম্পানির হয়, 100 টাকা থেকে 120 টাকার মতো নিবে বক্স। তো এটা আমি এখন এই এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে পরিমাণ মতো দিব। চাট মশলা দেওয়ার পরে আমরা এখন এটাকে জাস্ট একটা উপর একটা কভার দিয়ে এভাবে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে মশলাগুলা সবগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে লেগে যায়। রেডি হয়ে গেল আমাদের ক্রিসপি রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা এটাকে টমেটো সসের সাথে খেতে পারেন।